डीजे बापी दुशायिक नंबर पोल ओ भगवान राधा कृष्ण बोलला आमी अन्य बाजार जाऊ एई बाजार बड्ड गंडगोल মাথার চুল পেকে গেছে লজ্জা করে না তোমার ভালোবাসে কাছে পাঠিয়ে দাও দাও ওরে বেহুলা আমি গেলাম আমার কি বলে অপমান করেছে শুনেছি বলে তুমি হাড়ির মেয়ে বাজার ঝাটিয়ে খাও তুমি বুড়ি হয়ে গেছো তোমার গা দিয়ে পোচা গন্ধ বেরোচ্ছে ঠিকই বলেছো তো তোমার বয়স হয়ে গেছে তোমার দাঁত পা সব পেকে সাদা হয়ে গেছে তুমি কিসের জন্য এই কথা বলতে যাচ্ছো তোমার চুল পেকে সব কালো হয়ে গেছে আর তুমি কি না ভালোবাসার কথা বলতে যাচ্ছো ভগবান আচ্ছা বাজার ঝাটিয়ে খাও কেন আমার বলতে পারো নি আমি গিয়ে বলতাম নিশ্চয় আমার জেতে বলেছে ভগবান আমি এত লোকের মরণ হয় মাগি মরে না কেন বলো দিদি যাও এখন বলো তুমি যাও কেন আমার দিদি কি গালাগালি দিল আমার না গালাগালি গল তুই যা আমি যাচ্ছি তুই যা তুই গেলে আসবে হ্যাঁ আমার যেতে বলেছি তুই বললি দিদি যাও কেন হ্যাঁ তুই যা আমি তো জানি আমার যেতে বলবে যাচ্ছি যা ওই চাই গিয়ে কি বলবো ভালো করে বুঝিয়ে বলবি ও বিদেশি না করো আমি তোমার ভালোবাসি হ্যাঁ হ্যাঁ দিদি তোমার কোলে ওটা শখ হচ্ছে আমার তুমি আমার কোলে নেবে তো হ্যাঁ 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 এ তো না 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 আমি লামিনে তোমার ঘাড়ে উঠবো এ তোর কোলে নিতে পারবো না কিছু হ্যাঁ এ তুই যা ঠিক আছে যাচ্ছি দিদি হলো ওইখানে দাঁড়াও কেন তোমার কাছে যাই না একটু কি হয়েছে বলো তোমার কাছে কাছে না আরে কি হয়েছে ওখান থেকে বলো তোমার কাছে যাই না বললাম তো না বাবা খুব কড়া মানুষ তো বলছিলাম কি হ্যাঁ পিছন থেকে বড় গাড়ি যাচ্ছে সেটা তুমি সামনে থেকে সরে চলে এসো আমি এখানে আছি তুমি ওখান থেকে বলো বলছিলাম কি তুমি আমাদের সঙ্গে আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবে কেন যাব সেটা তো বলবি কেন ছাড়ো আমি না আমি তোমার খুব মনে প্রাণে কে মনে প্রাণে কে
বল না, ভালো করে বল না। কি করে বলি, আটকে যাচ্ছি। আমি না, আমি তোমার ভালোবেসে ফেলেছি গো। আমায় তুমি ভালোবেসেছো? হ্যাঁ। একটু আগে কত কি বলে গালাগালি দিচ্ছিলে না? কই না তো গালাগালি দাওনি। তুমি গালাগালি দিয়েছো কি না? এই বাজারে যারা বসে আছে না, সবাই শুনেছে। লজ্জা করে না তোমার? রাজার মেয়ে হয়ে বাজারে না আসতে আসতে এক পর পুরুষের সঙ্গে ভালোবাসা করেছো, বের হয়ে যাও আমার সঙ্গ থেকে। যাও যাও। পরপুরুষের সঙ্গে আর জীবনে কথা বলবো না, একদম বলবো না। বলবি না দিদি? আমি পরপুরুষের সঙ্গে দিদি দিদি আর কথা বলবো না। আমি পরপুরুষের সঙ্গে দিদি দিদি আর কথা বলবো না। ওই দড়ি ছিঁড়ে দিয়ে চলে যাবো। যাবো না তো, বেগুলা আর ছেড়ে যাবো না। বেগুলা এদিকে তাকিয়ে তাকিয়ে দেখো, ওই তাকিয়ে দেখো, গাছের ডালে বসে কি সুন্দর সুন্দর পাখি গান গাইছে। ওই তাকিয়ে দেখো বেহুলা, একটু এগিয়ে যাও, একটু এগিয়ে যাও না, সামনের দিকে যাও। ওই তাকিয়ে দেখো বেহুলা, ওরে দিদি কত সুন্দর পাখি বসে আছে দেখো গাছের ডালে। ওই দেখো, ওই দিদি দেখো না কত সুন্দর পাখি বসে আছে, কুকুর হবে কেমন ভাবে গান গাইছে দেখো দেখো। আরে এ পাখি তোর উড়ে চলে গেল। এই পাখি তো উড়ে চলে গেল। এই পাখি উড়ে চলে গেল, এই পথে গেছে দেখ। তুমি ছেড়ে দিয়েছো? আমি ছেড়ে দিয়েছি? তুমি ছেড়ে দিয়েছো? তুমি কেন ছেড়ে দিলে বলো দিদি, কেন তুমি ছেড়ে দিলে? আমার পাখিকে তুমি আবার ধরে এনে দাও। হ্যাঁ দিদি হ্যাঁ। ওই আমার উড়ে যায় পে পিঞ্জারা পাখি দিদি গো, উড়ে যা
না ধরে দিলে আজ পাগল হবে বিহুলা দিদি দিদি তাই দেখছি বেহুলা সত্যই আমায় ভালোবাসে। ও গো দিদি আমি ওকে বেহুলাকেও ভালোবাসি, তাই বলছি দিদি তুমি ওই পাশের বাজারে বসে না তুমি চা খাও, বেহুলার সাথে গল্প করে আমি যত সময় তোমার হাতে তুলে দেবো দিদি। ঠিক আছে তাহলে ভগবান যার জন্য করেছিলি সেই বলে চোর দরকার নেই যাও চলে যাও। ওকে বন্ধু আমিও তোমায় ভালোবাসি বেহুলা, জানো গো বেহুলা। ওকে বন্ধু তবে আজ নয় বেহুলা, যেদিন দেখেছিলাম গুরু মহেশ্বরের পাঠশালে সেদিন থেকে মন পান উজাড় করে তোমাকে ভালোবেসেছিলাম বেহুলা গো। ওকে বন্ধু বেহুলা বেহুলা এই নয়া বাজারে আসার কারণ শুধু তোমার পাওয়ার আশায় বেহুলা গো বন্ধু, তাই আজ তোমাকে পেয়ে না আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে বেহুলা। ওকে বন্ধু আমার তো মনে বড় আশা ছিল গো, তোমায় আমি কতখানি ভালোবাসি জানো বেহুলা। কতটা ভালোবাসি যমুন আকাশ তারাকে ছাড়া বাঁচতে পারে না, সাগর নদীকে ছাড়া থাকতে পারে না, তদ্রুপে লক্ষ্মীন্দর তোমায় ছাড়া বাঁচবে না বেহুলা গো। তাই বেহুলা দেখতে দেখতে এক সপ্তাহ পূর্ণ হয়ে গেছে বেহুলা গো, আমি যে আমার মায়ের কাছে ফিরে যাব বেহুলা, তাই যাওয়ার আগে না তুমি আমার একটি গান শোনাবে বেহুলা। তোমার গান শুনতে হৃদয়ে মোহ রাখতেই মায়ের কাছে গিয়ে বলতে পারি মা গো আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে মা, শোনাবে বেহুলা।
আমার কতটা আনন্দ লাগছে জানো? আর কি বা বলতে চাই জানো বন্ধু? আজ তোমারই ও গো জীবন আমার, ও গো ধর্ম হলো তুমি যে আমার চির আশারালো, তুমি যে আমার চির আশারালো, তোমার তুমি যে আমার বেহুলা, তোমারই কণ্ঠে গান শুনে না জীবন আমায় ধন্য বেহুলা। আমি এখন আসছি বেহুলা গো, তবে যাওয়ার আগে একটি কথা বলে যাই বেহুলা, আমার জন্য তুমি ভুলে যেও না বেহুলা গো। তার একটাই কারণ বেহুলা, আমি যে তোমায় বড় ভালোবাসি বেহুলা গো। ও গো বেহুলা, আবার তোমার সঙ্গে আমায় দেখা হবে বেহুলা, কোথায় জানো বেহুলা? আবার যদি ভাগ্য মিলবি আমাদের লিখে থাকে, তোমার সঙ্গে দেখা হবে ছোট্ট ফুলের বাসর ঘরে। আমার পুতুল, পুতুল নমস্কার। স্বর্গীয় ঈশ্বর বিপুলচন্দ্র সর্দারের আত্মার শান্তির কামনার্থে মনসার গান আজকের এই শেষ অনুষ্ঠান। নয়াবাজারে বেহুলার অভিনয়ে সন্তুষ্ট হইয়া বিশ্বজিৎ নস্কর, আমাদের গ্রামের ছেলে উত্তরাধিকার নিবাসী বিশ্বজিৎ নস্করকে সামান্য 20 টাকা উপহার করা আগামীকাল আমাদের শীতলার গান হবে, তারপর দিন বোন বিবি যাত্রা হবে। এটা আমাদের হাতামারি এবং উত্তরাধিকারী দুইটি গ্রাম পরিচালনা করবে।
আপনারা সবাই আসবেন, দেখবেন অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। হ্যালো, ক্যানিংটন অন্তর্গত পশ্চিম আদাবাড়ি নিবাসী ঈশ্বর লালচাঁদ মাস্টারের জ্যেষ্ঠ পুত্র বেউলা লোকিন্দরকে 10টি টাকা করে 20টি টাকা উপহার করলো, আর একটি গানের অনুরোধ করেছেন, চন্দ্রমল্লিকা বইয়ের একটি গান, ওই নদী পার সাক্ষী রেখে এই গানটি বেউলা আপনাদের সামনে করবে এখনই। নমস্কার, মা মনসা গান শ্রবণকারী ভক্তবৃন্দকে জানাই। তো দেখতে দেখতে আজ 3 দিন হয়ে গেল আজ আমাদের মনসা গান বিদায়ের জন্য, তবে আজ আমরা আর বিদায় হচ্ছি না। এই একই মঞ্চে আবার আমাদের 2 দিন প্রোগ্রাম আছে, আগামীকাল শীতলা গান, তারপরের দিন বনের মা বনবিবী। তো সবাই আসবেন আমাদের অনুষ্ঠান থেকে সাফল্য নিতে করবেন। মা মনসা চরণ ধ্যান করে একবার হরি বলো। তো যাই হোক, গানের অনুরোধ তো অনেক আছে, তো গান যদি গাওয়া যায় একটা বাউল গানের জায়গায় পৌঁছে যায়। তো মায়ের গুলো গানটা কখন গাইব, তবে ঠিক আছে যে গানগুলো অনুরোধ করেছি গানগুলো ছোট ছোট করে গিয়ে আমি বিদায় নেব। তবে এর আগে একটি গান, খুব ভালো গান, মায়ের এক পোটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। তারপরে কি চন্দ্রমল্লিকা বইয়ের একটা গান, এত বহুত পুরনো গান, নদী পাহাড়ে সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম, খুব ভালো গান। তবে এই গানগুলো কজনের মর্যাদা দেয়, যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছে এই গানগুলো পছন্দ করে, তাই না? হ্যালো, তো ঠিক আছে, মা মনসাকার শ্রবণকারী ভক্তবৃন্দকে জানাই আমাদের নয়াবাজার শেষ হয়ে গেছে। এইবার দেখবেন ডাবরের উপরে নৃত্য, আপনারা ধৈর্য ধরে বসুন, আমাদের ঝর্ণা হাল্লার মমতাময়ী আজ আপনাদের সামনে ডাবর নেচে নৃত্য পরিবেশন করবে, আপনারা সবাই মিলে শ্রবণ করবেন। তো যাই হোক, আসুন একটি গান, খুব সুন্দর, যে আমাদের পরীক্ষিত বালা গিয়ে গেছিল, তো সেই পরীক্ষিত বালার গাওয়া গান আমি একটু গাইবো, ছোট করে কয়ে বিদায় নেব, কারণ গান তো এখন অনেক বাকি। গান আমি শোনাবো যতক্ষণ প্রোগ্রাম চলবে, এখনো তো এখনো 2 দিন, আগামীকাল মায়ের শীতলা মায়ের গান, তারপর বনবিবি যাত্রা, তো গান শোনাবো, তবে গানটি ছোট করে গাইছি, কেমন? ও মায়ের কি ফোঁটা দুধ জন্ম জন্মান তরে করুণ সাধনা আজি দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী দয়া দরদিনী মা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মায়া মার মা দয়াবতী দরদিনী মা
সন্তান পুনিষ্ঠ হলে পরে মানায় তার তোলে তুলে চলে গেল দিদিয়া ফিরে এলো না সন্তান পুনিষ্ঠ হলে পরে মানায় তার তোলে তুলে চলে গেল দিদিয়া ফিরে এলো না দয়াবতী করোতিনী মা দয়াবতী করোতিনী মা সন্তান ধরিয়া চটরে কত কষ্ট করে চলে গেল তিথি আমার ফিরে এলো না সন্তান ঘনিষ্ঠ হলো তরে মা নাই তার তোলে তুলে চলে গেল তিথি আমার ফিরে এলো না দয়াবতী করোতিনী মা দয়াবতী করোতিনী হায় আমার মা দয়াবতী করোতিনী মা দয়াবতী মা দয়াবতী করোতিনী হায় আমার মা আজ দয়াবতী করোতিনী মা তো চাই চাই দোকানদার একটু পুতুল সব বলে বলে ওই দেখি কেমন কথা বলি বলে দেখো এই পুতুল একবার কথা বললাম ওই আমার সোনার পুতুল রে আগে বা ওই একবার কথা বলো রে আমার সোনার পুতুল রে আমার কথা বলো রে আমার সোনার পুতুল রে আগে বা কথা বলো রে সোনার বদলে কথা বলো রে আমার সোনার বদলে একবার কথা বলো রে তোরে জন্য ওরে পুতুলা তোরে জন্য ওরে পুতুলা এলাম এই বাজারে সোনার বদলে একবার কথা বলো রে আমার সোনার বদলে একবার কথা বলো রে সোনার পুতুল রে একবার কথা বলো রে আমার সোনার পুতুল রে একবার কথা বলো রে আমার সোনার পুতুল রে একবার কথা বলো রে হ্যালো হ্যালো রাজু নাইয়া গোলরর বাড়ি পুরো টিমকে আটজনকে দশটি টাকা করে উপহার করলো সকলের জন্য একটা হাততালি হয়ে যাক
তো যাই হোক আজ মায়ের কাছে কাইমনে প্রার্থনা করি যে ব্যক্তি আজ পুরুষটা আপনাকে এই যে মূল্যটা দান করেছেন মার কাছে কাইমনে অনুরোধ করি সকলে যার কাজে যেন মঙ্গল দান করেন জয় দেব আমার সালাম করে সবাই হরি হরি বলো তবে একটা সুন্দর গান ছোট করে গিয়ে বেজে নেব আজ নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম ও পিয়া গো আজ থেকে তোমারই হলাম শুধু মামনস্থা গান স্থাপনকারী ভক্তবৃন্দগণ আমরা আপনাদের দেখাব সাত সাতটি ডাবরের নৃত্য কেমন ভাবে সাত সাতটি ডাবরের নৃত্য হয় আমরা দেখাব তার ডাবর নৃত্য কে করবেন জানেন মাননীয় ঝর্ণা হালদার এই ডাবরের নৃত্যে প্রচুর কষ্ট আছে চোখ লবণ দিয়ে বেঁধে ডাবরের ওপরে নৃত্য জল ভর্তি ডাবর দাঁতে করে নিয়ে নৃত্য করতে হবে তা আপনারা দেখবেন তা শুরু করছি দেখুন ডাবরের ওপরে নৃত্য একটা ঘটি নিয়ে এসো নায়ক মাতা ঘটি জল করে কাপড় আমার কাছে শুরু করছি দেখুন আমাদের ডাবরের ওপরে নৃত্য এই ডাবরের ওপরে নৃত্য অতি কষ্টের নৃত্য তা আপনারা ওরা তা শুরু করছি ডাবরের ওপরে নৃত্য আকাশবাবু আকাশবাবু এদিকে একটু আসুন একটু পেছনের দিকে আসুন আকাশবাবু তা শুরু করছি ডাবরের ওপরে নৃত্য আপনারা দেখবেন বিশেষ ঘোষণা কেউ টাকা দেবেন না আমাদের গানটা আজকে শেষ করতে হবে কেউ টাকা দিয়ে আর কেউ গানটাকে শেষ করতে হবে আমাদের আজকে কেউ একদম টাকা দেবেন না আসার মধ্যে কেউ আর ঢুকবেন না একটা বড় প্রদীপ নিয়েছো একটা বড় প্রদীপ লাগবে হ্যাঁ প্রদীপ লাগবে
তা শুরু করছে দেখুন দাবা দাবা নৃত্য খুব অতি কষ্টের নৃত্য আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা হাতের কলতালি দিয়ে আমাদের একটু উৎসাহ করবেন যাতে আমরা দাবাড়ের নৃত্যটা আপনাদের সুন্দরভাবে দেখাতে পারি তা শুরু করছি দেখুন দাবাড়ের আপনাদের নৃত্য মাইকগুলো খুলে নাও Mm-hmm.